ইংরেজিতে অক্সিলারি ভার্ব রয়েছে 24টি, সেগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, অর টু। ইংরেজিতে ডাব্লিউএস ওয়ার্ডস রয়েছে 9টি, হু, হোয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুম, হুইচ, ওয়্যার, হুজ। মনে রাখতে হবে থ্রি লেটার ডাব্লিউএস ওয়ার্ড 3টা, হু, হোয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুম হলো 4 লেটার, আর 5 লেটার হলো 3টা, হুইচ, ওয়্যার, হুজ। হু অর্থ কে, কে কে, কারা কারা কারা, হোয়াই অর্থ কেন, হাউ মানে কত, কেমন, কীভাবে, হোয়াট অর্থ কী, হোয়েন অর্থ কখন, হুম মানে কাকে, হুইচ মানে কোনটি বা কোনগুলো, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার। এরপর আমরা হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফাই করার একটা ম্যাজিক চার্ট তৈরি করছি। এই সাইডে আমাদের 5 প্রকার সেন্টেন্সের নাম রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে হলে তোমরা মনে রাখবে নাউন বা প্রোনাউন থাকবে বাক্যের শুরুতে এবং শেষে একটি ফুল স্টপ থাকবে। তাহলে মনে রাখতে হবে যে সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন থাকবে আর শেষে থাকবে একটা ফুল স্টপ, ওটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যে সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব থাকবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ওটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের শুরুতে ভি ওয়ার্ড অর্থাৎ মূল ভার্ব, ডোন্ট, প্লিজ, অলওয়েজ, নেভার, কাইন্ডলি, লেট এগুলো থাকবে, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু উজ্জ্বল থাকে এবং শেষে একটি ফুল স্টপ থাকে। অপটেটিভ সেন্টেন্স হলো মে বা লং দ্বারা শুরু হয়, শেষে একটি ফুল স্টপ থাকে। এক্সক্লামেটিভ সেন্টেন্সের শুরুতে থাকবে হচ্ছে হোয়াট এ, হোয়াট অ্যান, হাউ ফাইন, হাউ নাইস, অ্যালাস, হুররে, ব্রাভো, পি, ওয়াও, অসাম, এক্সিলেন্ট এগুলো থাকে। তাহলে সেন্টেন্স শেখার এটা কিন্তু একটা সহজ চার্ট ছিল। এরপর আমরা টেন্স নির্ণয়ের বা টেন্স শেখার একটা সহজ চার্ট তৈরি করেছি। টেন্স প্রধানত 3টা, সেটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হলো 4 প্রকার, ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট হচ্ছে 4 বিভাগে বিভক্ত, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারও 4টা, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ইনডেফিনিটগুলো মনে রাখতে চাও, 3টা ইনডেফিনিট রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট মনে রাখতে হলে দেখবে যে সাবজেক্টের পরে ভি ওয়ান রয়েছে বা ভি ওয়ানের সাথে এস বাই এস রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। সাবজেক্টের পরে যদি ভি টু দেখো তাহলে পাস্ট ইনডেফিনিট ধরবে। এরপর যদি শ্যাল ভি ওয়ান বা উইল ভি ওয়ান থাকে তাহলে ফিউচার ইনডেফিনিট হবে। এরপর তাহলে আমরা ইনডেফিনিট চিনে ফেললাম যে সাবজেক্টের পরে যদি ভি ওয়ান থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, ভি টু থাকলে পাস্ট ইনডেফিনিট, আর যদি শ্যাল ভি ওয়ান উইল ভি ওয়ান থাকে তাহলে ফিউচার ইনডেফিনিট। এরপরে সাবজেক্টের পরে যদি আমি যার থাকে তাহলে মনে করবো এটা হলো কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই হলো মূল ভাষাতে আইএনজি। ওয়াজ ওয়ারের পরে যদি মূল ভাষাতে আইএনজি থাকে তাহলে মনে করবো এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, আর শ্যাল ভি উইল ভি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আর সাবজেক্টের পরে যদি হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, ভি থ্রি থাকে, তাহলে হবে ফিউচার প্রেজেন্ট পারফেক্ট। আর যদি হ্যাড থাকে তাহলে পাস্ট পারফেক্ট, আর শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। আমরা মনে রাখবো হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বা শ্যাল হ্যাভ উইল হ্যাভের পরে সবসময় ভার্বে থার্ড ফর্ম বসবে, এবং সাবজেক্টের পরে যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং মূল ভাষাতে আইনজি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো এখানে এই ক্লাসটা শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে সবাই, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।